নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নূতন পুরাতন সকল বন্ধুকে স্বাগতম জানাই এতদিন যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগতম যদি আমার নিত্য নতুন এই প্রয়াসগুলি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য অনুরোধ করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন সমৃদ্ধিতে থাকুন তাহলে আজকের পরিবেশনায় যাই আসুন আমার সাথে আজকের ছোট গল্প ইঁদুর কলমে আমি প্রণতি টিং 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 করে যেই ঠাকুমার ঘরের পুজোর ঘণ্টা বেজেছে অমনি ছোট্ট টুটুল টুল দৌড়েছে ঠাকুমার ঘর পানে গেট খুলে সোজা ঠাম্মার অবারিত দাগ পার করে একদম ভেতর ঘরে চার বছরের টুটুল জানে আজ নাড়ু পাবার দিন রবিবার মানে নাড়ু আর গুরুবার মানে প্যারা হবে ঠাম্মার ঠাকুর পূজায় আর আজ তো রবিবার তাই আজ তো নাড়ুও পাবেই এই ঠাম্মা টুটুলের নিজের কিনা টুটুল জানে না তো তবে মা বলেন উনি নাকি বাবার অভিন্ন বন্ধু বিপুল কাকুর মা বিপুল কাকু কাকিমা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন অনেক দিন আগে টুটুলের বাবা তাই ঠাম্মাকে নিজের বাড়ির লাগোয়া ছোট্ট বাড়িটিতে নিয়ে এসেছেন ঠাম্মা বিপুল কাকুর পাওনা টাকা দিয়ে সংসারটা বেশ টেনে চালিয়ে নেন টুটুলের মাও ঠাম্মাকে খুব ভালোবাসে বাবা বাজারহাট করে দেন ডাক্তার ওষুধপাতি এনে দেওয়া ঠাম্মাকে দেখাশোনা সব করে দেন আর টুটুলের তো ঠাম্মা বেস্ট ফ্রেন্ড ঠাম্মার আদর আর গল্প না হলে টুটুলে তো দিনই কাটবে না ঠাম্মা পড়াও করিয়ে দেন টুটুলের ঠাম্মা তো আগেকার দিনের মাধ্যমিক পাস আর ঠাম্মার পুজোর প্রসাদের উপর প্রথম অধিকার তো টুটুলের একদিন আরেকটি রবিবার হঠাৎ টুটুলের কানে এলো চাপা কান্নার আওয়াজ টুটুল এক দৌড়ে ঠাম্মার ঘরে যায় ঠাম্মা ও ঠাম্মা কি হলো তোমার কাঁদ কেন ঠাম্মা পুজোর ঘরে ঠাম্মা কাঁপা কাঁপা হাতে ঠাকুরের বাসন গুছাচ্ছেন আর ফোস ফোঁস করে ফোপাচ্ছেন টুটুলের কথায় ঠাম্মা কোকিয়ে ওঠেন ও ছন্না ছন্ন আমার টুটুল জিজ্ঞেস করে কি হয়েছে ঠাম্মা আমায় বলো কোথাও ব্যথা পেয়েছ কলঘরে পড়ে গেছ শরীর খারাপ কি হয়েছে তোমার ঠাম্মা ঠাম্মার সঙ্গে টুটু লোকে পেলে ও ঠাম্মা ও ঠাম্মা কি কান্না ও ঠাম্মার মিলিত কান্না শুনে পাশের বাড়ি থেকে টুটুলের মা শিখা দৌড়ে আসে কান্না কেন এবার ঠাম্মা বলে আমার টুটুল ছনা কেন কাঁদে ও ছাড়া তুমি কেন কাঁদো টুটুল ভ্যাঁ করে জবাব দেয় তুমি কেন কাঁদো আম্মা বলে আমার তো সব বোনা গেছে তাই কাঁদি কলাতে গোপালের জন্য আমি নাড়ু বানিয়েছিলেন তা সকাল বেলা পুজো করতে গিয়ে দেখি আমার গোপালের নাড়ু গোপালের হাতের বাছি সব ইঁদুরে নিয়ে গেছে কিছুই নেই গোছ না আজ রবিবার আমার গোপাল নারুবিন থাকবে না গো ঘরে আর নারুবিন যদি নকুল দানা দিলাম ও কিন্তু বাঁচি বিন বাঁচি ছাড়া গোপালকে কি নাকা যাবে ঘরে ওরে আমার গোপাল রে এ কি সব নাচ করল রে ইঁদুরে এবার টুটুল শিখা ঠাম্মা তিনজন মিলে একসঙ্গে কান্না জুড়ে দিল এ কি সব নাচ করলো গো নক্ষ্মী চালায় দূরে এখন কি হবে গো বন্ধুরা তোমরা যদি গোপালের নাড়ু আর গোপালের মাসি পাও তোমাদের খাটের তলায় বা সোফার তলায় বা আলমারির তলায় কোথাও তাহলে ঠাম্মার ঘরে গিয়ে দিয়ে এসো বেচারি ঠাম্মা বেচারা টুটুল আর বেচারি টুটুলের মাসিখা এখনো ভে ভে করে কাঁদছে আজ তাহলে রাখি আবার একদিন তোমাদের সঙ্গে দেখা করবো এই গল্পের জায়গাতেই সবাই খুব ভালো থেকো